আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন তার নাম জাহিদ হোসেন পাটোয়ারি। আমি যদি বলি একজন সত্যিকার অর্থে ক্রিকেট প্রেমী, সে কিন্তু খেলা যেখানে সে সেখানে, এই যে খেলা দেখার যে অর্থ সে কিন্তু নিজে থেকে জোগাড় করে, অনেক সময় লাঞ্ছিত হয় তবুও সে সেটি হাসি মুখে মেনে নেয়। আপনাদেরকে একটু যদি বলি আমি 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 যদি একটু দেখাই, এই যে পাহাড়টা, এই পাহাড়টা, এই যে আমার আমি যে পাহাড়টা দেখাচ্ছি আপনাদের, এই পাহাড়টা পুরোটাই কিন্তু সিলেট স্টেডিয়ামের বাইরে। এখন এইটা হচ্ছে সিলেট স্টেডিয়ামের মেন গেট। তো এই গেট থেকে আমি যদি দুই নম্বর গেটে যেতে চাই তাহলে 50 টাকা ভাড়া লাগবে, রিক্সা ভাড়া 50 টাকা। জাহিদ হোসেন পাটোয়ারি সে যখন মেন গেট থেকে ঢুকতে না পারে তখন সে এই যে রাস্তাটা দেখছেন, এই যে চা বাগানের মধ্য থেকে পাহাড়, এই পাহাড় দিয়ে ওই দিক থেকে সে প্রায় 3 কিলোমিটার পথ হেঁটে দলের অনুশীলন দেখার জন্য। আমাদের দেশে অনেক ক্রিকেট প্রেমী আছেন, অন্ধের মতো ক্রিকেটকে ভালোবাসেন, যারা বিশ্বাস করেন যে ঢাকায় যাব, ঢাকায় গিয়ে যে কোনো একটা ক্লাবে নেট বোলিং করব বা দলের সাথে থাকব, এক পর্যায়ে ভালো বল করব বা ভালো ব্যাটিং করব, কোনো কোচের চোখে পড়ব, তখন সে আমাকে বড় জায়গায় খেলার সুযোগ করে দেবে আর কি। আসলে বাস্তবতা কিন্তু সেটি না, বাস্তবতা অনেক কঠিন। সেটি একমাত্র প্রমাণ এই জাহিদ হোসেন পাটোয়ারি তার স্বপ্ন পূরণের জন্য কখনো কখনো না খেয়েও থাকেন। যে হোটেলে উঠেছেন, হোটেলের যে ভাড়াটা সেটি পূরণের জন্য হোটেলে কাজ করছেন, তো বাস্তবতা কতটা কঠিন সেটাই বলার জন্য আসলে জাহিদ হোসেন পাটোয়ারির এই ইন্টারভিউটা নেওয়া। শুধু যারা ক্রিকেটকে অন্ধর মতন ভালোবাসেন, যারা এ ধরনের স্বপ্ন বুকের ভিতর লালন করে আছেন, তাদের জন্যই এই প্রতিবেদনটি। আসলে এই ধরনের স্বপ্ন যদি দেখে থাকেন তাহলে আমি বলবো 100 বার ভাবেন, না হলে জাহিদ হোসেন পাটোয়ারিকে দেখেন। আমার অধিনায়ক মোসাদ হোসেন সৈকত 10,000 টাকা দিয়েছে এবং তারা আমাকে মানে মেন্টরের সম্মানটাও দিয়েছিল, স্বীকৃতিটা আর কি, যে তারা আমাকে মেন্টর হিসেবে ডাকতে, মেন্টর এটা আসেন, এটা করেন, এটা বলেন, এটা বলেন। এই যে এছাড়াও এই যে বিভিন্ন জায়গায় যান, যে খরচটা হয়, এটা এটা জোগাড় করতে খুব কষ্ট হয় না? হ্যাঁ, অনেক সময় দেখি খাওয়া দাওয়া করেন ঠিক মতো, মানে খাওয়া দাওয়া তো আসলে মানে যে কোনো ভাবে হোক মানে এদিক থেকে ম্যানেজ ব্যবস্থা করে ফেলি আর কি, অন্য কোনো ভাবে করি আর কি। তবে হ্যাঁ, আমি এই যে এখন যে এখানে আছি না সিলেটে, এখানে এসে যে আমি প্রায় সপ্তাহখানেক কাটালাম, এতে জিনিসটা আমার একদম পরিষ্কার হয়ে গিয়েছে যে আমার সঙ্গে যদি টাকাটা অর্থটা যদি থাকে তাহলে আমি যেই কাজে এসেছি সেই কাজে আমি পূর্ণাঙ্গ মনোযোগটা দিতে পারি। নতুবা টাকার সন্ধানে, যেমন আমি এখন বলবো যে হোটেলে যে আছি, হোটেলে যে ভাড়াটা দিতে হচ্ছে ওই কারণে আমাকে হোটেলে একটু কাজ একটু সময় দিতে হয়েছে। আজকে সকালে ঘুম থেকে উঠে আমি প্রায় 2.5 ঘন্টার মতো ওখানে সময় দিয়েছি মানে কাজের উদ্দেশ্যে, এবং যার কারণে ওরা আমার হোটেল ভাড়া যেটা সেটাও প্রায় হোটেলে কাজ করেছেন, হ্যাঁ, 1/3 কমিয়ে দিয়েছে হোটেল ভাড়া, ঠিক আছে, কাজ করার কারণে। এবং আমাকে তারা মানে টাকাও দিয়েছে আর কি, পকেট খরচ, ভাড়াটা এখান থেকে হোটেল থেকে এখানে মাঠে যাতায়াতের যে ভাড়াটা সেই টাকাটাও আমাকে তারা ওখান থেকে দেয় আর কি, এখন দিচ্ছে আর কি। এই যে ক্রিকেটের নিজের স্বপ্ন পূরণ, আপনার একটা উদ্দেশ্য আছে নেট বল করবেন অথবা, হ্যাঁ, অবশ্যই অবশ্যই, মেন্টর যে কোনো একটা পজিশনে ক্রিকেটের সাথে থাকতে চান, তো জি জি জি, এইটা করতে যে কখনো খাইতে খেতে পারেন না ঠিক মতন, এই যে হোটেলে কাজ করে টাকা জোগাড় করছে, এই এই অনুভূতিটা একটু বলেন কেমন? জি, মানে আসলে মানে 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 খাপ খাওয়াই নিচ্ছে আর কি বিষয়গুলির সঙ্গে আর কি, খাপ খাওয়াচ্ছে আর কি, কারণ আমি জানি যে যতক্ষণ পর্যন্ত আমি খাপ খাওয়াইতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার দ্বারা কিছু একটা করা সম্ভব হবে। এই যে নিজের শ্রমটা দিচ্ছেন, দিনের পর দিন না খেয়ে থাকছেন, হোটেলে উঠছেন, নিজের থেকে অর্থ ব্যয় করছেন, নিজের কাছ থেকে অর্থ ব্যয় হচ্ছে, এইটা কেমন লাগে আপনার কাছে, কতটা কষ্টের? না, আমি তো এখন চেষ্টা করছি যে আমার এই যে আমি যে অর্থ ব্যয় করছি এই কাজটার পিছনে, ঠিক আছে, সম্পদটুকু যে আমি বিনিয়োগ করছি, তো এখন আমাদের যেমন বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারাও সম্পদ বিনিয়োগ করছে, ঠিক আছে, বাংলাদেশ ক্রিকেটটাকে আরও শক্তিশালী করার জন্য আমিও আমার বিনিয়োগটা করছি আমার নিজের ব্যক্তিগত তরফ থেকে। এখন আমি চাচ্ছি যে আমার এই সম্পদটা আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারি কিনা, মানে তাদের সম্পদ, হ্যাঁ, আমার সম্পদ এবং তাদের সম্পদ আমার যে একসঙ্গে যুক্ত হয়ে যেতে পারি। মানে আপনার স্বপ্ন এটা যে কোনো একটা ক্লাব বা দলের সাথে থাকা, জি, এটাই তো? জি, হ্যাঁ, জি জি জি। আচ্ছা, পরিবার থেকে তো কেউ কিছু বলে না আপনারে? না, এখন তো সবাই তো প্রাপ্তবয়স্ক, আর মানে তারা শুধু একটা কথা বলতেছে, ভাই তুমি একটা কাজকর্ম করো, একটা বিয়ে করবেন না,
হ্যাঁ মানে এই যে মেয়ে দেখছি আর কি, আমি কলাবাগান ক্রিকেট দল, তাদেরও মেন্টর ছিলাম। তারপর দ্বিতীয় বিভাগ, দ্বিতীয় বিভাগে মেন্টর ছিলাম। এই যে মাঝে মধ্যে লাঞ্ছিত হন মাঠে, কেমন লাগে? অনেক সময় দেখি না যে কথায় বলে যে অমঙ্গলের কাছে পরাজিত হওয়া যাবে না, বরঞ্চ মঙ্গল দিয়ে অমঙ্গলকে পরাজিত করো। ঠিক এটাকে এইভাবে দেখি যে আমি একটা কাজের জন্য গিয়েছিলাম, কাজটা আমার আজকে হয়নি, আমি সফল হইনি কাজটাতে, ব্যর্থ হয়ে ফিরে আসছি। আচ্ছা, তো আপনারা বলে যে আমি মাইন্ড করেন না, সবাই বলে যে পাগল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এটা কেমন লাগে? আমি সেটাকে হেসে উড়িয়ে দিই আর কি, মূলত মূল বিষয়টাকে এখন বেশি গুরুত্ব দিই না, এক কান দিয়ে শুনে আর কান দিয়ে বের করে দিই। কারণ আমি যদি এখন মানে ধরুন এখানে যদি 100 জন মানুষ থাকে, 100 জন মানুষ যদি 100টা মন্তব্য করে, আমি যদি 100টা মানুষের মন্তব্য মাথার মধ্যে রেখে দিই, তাহলে আমার মাথা বিস্ফোরিত হয়ে যাবে। ঠিক আছে, আমি যেটা যেটা আমার গুরুত্বপূর্ণ, যেটা আমার সঙ্গে প্রাসঙ্গিক, যেটা আমার কাজের সঙ্গে সম্পৃক্ত, সেটাকে আমি তো রেখে দিই। ঠিক আছে, আর এই যে লোকজন গেটে ঢুকতে দিল না, ভাই এটা বাদ, আজকে ঢুকতে পারিনি, আজকে বাদ, আগামীকালকে আবার আসবো ঢোকার জন্য। হ্যাঁ হ্যাঁ, এভাবে চলতেছে আর কি। বাস্তব কতটা কঠিন, কতটা নির্মম। ধন্যবাদ সবাইকে, সিলেট থেকে মেজবা মিলন।